ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। আজকে আমাদের ভূত মুক্তি ধাম যে আছে, আমাদের ভূত মুক্তি কেন্দ্র শিবধামে উপস্থিত আছেন সকলের প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী সঞ্চিতা ভট্টাচার্য। নমস্কার। তো সবার আগেই আমি একটা কথা জিজ্ঞাসা করবো, যে আপনি যে ধামে আসলেন, মন থেকে বলবেন, যেটা ফিল করেছেন সেটাই বলবেন, আদৌ কি শক্তি আছে এই ধামে, কি মনে হয়েছে বেশি আপনার নিজস্ব যে অনুভব, যেটা আপনি ফিল করেছেন, পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা বলুন। তাহলে আমি প্রথম থেকেই বলি, তোমার ভিডিও আমি দেখি ইউটিউবে, তো প্রত্যেক মানুষেরই তো কিছু না কিছু প্রবলেমস থাকে। আমি তোমার কাছে দেখা করতে এসেছি, বাবার কাছে এসেছি, যাতে আমার কোনো একটা সুরাহা হয়। প্রত্যেকে যেরকম আশায় আসে, তো কোথাও না কোথাও একটা ভেতরে খুব পজিটিভিটি কাজ করছিল, যে কেউ পারুক না পারুক ইনি হয়তো পারবেন, হয়তো হবে এখানে। তো এখানে আসার পর দাদার সাথে কথা বলে, দাদা যেভাবে বলল, অনেক কথা অনেক সময় অনেক রকম বললেন, শুনে আমি খুব চমকে গেছি। বিকজ কিছু কথা তো আমি দাদাকে বলিনি, দাদা নিজে থেকে বলেছে, তো খুব অদ্ভুত লেগেছে। আর খুব রিলিফ একটা, মানে যেন মনটা না খুব হালকা লাগছে, যেন বাবার সত্যি কি অনুভব হয়েছে, বাবা যে শুয়েছে প্রতি মুহূর্তে, বাবার তরঙ্গ যে শরীরে ছুটছিল, কাজ করছিল, এটা কতটা অনুভব করা গেছে? অনুভব করেছি মানে, তুমি উনি তো তোমার জারিয়েতে, মানে তোমার নাম তো কেউ না, বাবা সব কিছু তোমার মাধ্যমে যেভাবে আমাদের কাছে কথা পৌঁছে দিয়েছে, বা যেভাবে আমাদের কাছে উনি আশীর্বাদ পৌঁছাচ্ছিলেন, ওনার মহিমা পৌঁছানোর চেষ্টা করছিলেন, যেভাবে সেটা ফিল করতে পেরেছি, সেটা কোনো না কোনোভাবে আমি ফিল করতে পেরেছি। এটা মানে খুব মন থেকে বলছি আমি পেরেছি। আর আমার দৃঢ় বিশ্বাস, আমি মানে এখানে বসেই বলছি যে বাবা আমার আমার দিকে মুখ তুলে তাকাবে। আপনার যাত্রা শুরু প্রথমে হচ্ছে সাড়ে গামা পা নীল চান্স। আচ্ছা, এরপরে আপনি কি কি মুভিতে, 2006 সালে লিটল চান্স আই থিংক, ওকে, মানে ওয়ার্ল্ড এর ফার্স্ট, মানে ইন্ডিয়ার ফার্স্ট লিটল চান্স। আচ্ছা, আপনি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট লিটল চান্স, সাড়ে গামা পা জিটিভি, তো জিটিভি হিন্দি যেটা হয়। আচ্ছা, তো তারপরে যাত্রা শুরু করলেন, এবং তারপরে কি কি মুভিতে আপনি কাজ করেছেন যদি একটু বলতে, অনেকেই জানে তা বলেও আমি, যেহেতু আমি অতটা টাচে নেই, বুঝতে পেরেছি, ওর জন্য তো সবাইকে টাচে থাকার দরকার, তুমি যে টাচে আছো না সেই টাচটা অনেক বড় টাচ। তো আমি তারপর করেছি নিত্যা রাজত কাপুরের ফিল্মে বাল গণেশা, সুভাষ ঘাইয়ের ফিল্ম কাঞ্চিতে করেছি, দেন মিস্টার মাদার বলে একটা মুভি এসেছিল, ইটস আ ডিফারেন্ট ফিল্ম, বিকজ এটাতে হয় একটা একটা বাইরের একটা চরিত্র থেকে, যেটা রিয়েল ক্যারেক্টার, যে একটা ছেলে যে প্রেগনেন্ট হয়েছিল, তো সেই ক্যারেক্টার, সেই সেই মুভিটা নিয়ে একটা মুভি হয়েছে, সেই কথাটা নিয়ে। তারপর লট অফ অ্যালবামস, যেমন ধরো আশা অ্যান্ড ফ্রেন্ডস, আশাদের সাথে, তারপর দখলে নাকার, যেটাতে আমি আর বিবেক গিয়েছি, দেন বাংলা প্রচুর মুভিজ, দেন সিদ্ধার্থ বাংলা বলে একটা চ্যানেল আছে ইউটিউবে, যে যে কেউ ব্রাউজ করলে দেখতে পাবে, আমার প্রচুর গান পাবে বাংলা সং, প্রচুর পাবে। আমি যতদূর যেটা শুনেছি বলে ইয়ামলা পাগলা দিওয়ানা টুতে, হ্যাঁ ওটা আমি মিস করে গেছি, আমি শুনেছি বলে ওটা আমি ইয়ামলা পাগলা দিওয়ানা টু এ টাইটেল সং কাট রাইট রাইট, কারণ ওটা আমি বোধহয় ওটা আমি শুনেছি, আমার এক বন্ধু আর কি আমাকে বলে বলেছিল, ইয়ামলা পাগলা দিওয়ানা টু এ টাইটেল সং টা আমি বলি গেছি উইথ শঙ্কর জি এন্ড সুখবিন্দর জি। তো আমি বাবার কাছে এটাই প্রার্থনা করব, দোয়া করব, যে তুমি আরো অনেক বড় হও এবং জীবনে অনেক উন্নতি লাভ করো, যাতে বাবার আশীর্বাদ যেন সবসময় তোমার উপরে থাকে, তোমার পরিবারের উপরে থাকে, আমি এটাই বলবো। আর ধামের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে, আমি আসলে বসে তোমাকে বলছি, বাবা তোমার উপর দৃষ্টিপাত করবে এবং তুমি অনেক উঁচু হবে, বড় হবে জীবনে। আর আমার একটা ছোট্ট অনুরোধ আছে, যে বাবার জন্য, মহাদেবের জন্য একটা গান যদি তুমি সকলকে শোনাতে, সকলকে যারা ধামের সদস্য, যারা ধামের সাথে জুড়ে আছে, ধামের যারা ভক্ত, ভক্ত যারা দরবারের, যারা ভক্ত যারা শ্রদ্ধা করে, এই যে সঙ্গীত জগৎ, এই সঙ্গীত সাধনার সাথেও তো একটা আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের একটা যোগসূত্র আছে, তো আমরা কানেক্ট করতে পারি সেই জগৎটার সাথে। আমি বাবাকে
একটা অদ্ভুত ঘটনাও হয়েছিল, আমি বাবাকে যেভাবে পেয়েছিলাম মহাদেবকে বানারসে, তো তারপর সেটা উনি আমাকে আরেকবার দৃষ্টিপাত করেছেন, মানে না বলে মাথায় একটা ধাক্কা দিয়েছিলেন যে ওরে আমি তোর বাড়িতে আছি, তুই আর আমার আমার তোমার দিকে তাকাচ্ছিস না, এরকম একটা ব্যাপার কিছু একটা ব্যাপারটা হচ্ছে। উনি ওনাকে আমি পেয়েছিলাম, আমি বানারসে আমাদের তখন লিটল চ্যাম্পসের শুট হচ্ছে আমাদের সেমিফিনালে, তো আমাদের আগের দিন শুট হয়ে গেছে কম্পিটিশন শুট করার পরের দিন আমাদের প্রোমো শুটের জন্য ভোর 5টা থেকে উঠে 4টা থেকে উঠে আমাদের শুট চালু হয়েছে, প্রচন্ড ঘুমের ঘোরে করে সারাদিন শুট করছি, তো শুট করার পর অলমোস্ট শুট হয়ে গেছে, ওখানে বিভিন্ন মন্দির থেকে আমি ঠাকুরের গলা থেকে মালা খুলে আমাকে পরানো হয়েছে, গণপতি গা থেকে চাদর খুলে আমাকে পরানো হয়েছে, মুম্বাই সিদ্ধিবিনায়কে ওনার গা থেকে চুনরি খুলে আর মালা খুলে পরানো হয়েছে, এইগুলো আমি পেয়েছি ওনাদের আশীর্বাদ। দেন ওই বানারসেই আমরা ফিরবো, তো একটা বাজারের ভেতর আমরা আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আমি আছি, সামির আছে, দিবাকর আছে, তো আমি ওদের সাথে কথা বলছি, আমার কাছে কন্টিনিউ দেখছি নক হচ্ছে একটা, তো পাশ ফিরে দেখি একটা বুড়ি, একটা বয়স্ক বুড়ি একটা ছবি নিয়ে, মহাদেবের একটা ছবি নিয়ে আমাকে নক করছে, তো কাজটা যখন নামানো নামিয়েছি আমাকে ছবিটা দিচ্ছে, আমি ভেবেছি বিক্রি করতে চাইছে, তো এবার আমার কাছে তখন কোনো টাকা নেই, তখন আমি তো শুটে গেছি, তো বলছি মাঝি মুঝে নেই চাইলে কিউকি মেরে পাস পয়সে নেই হ্যাঁ মেয়ে নেই লে সকতে, কি বলছে ইশারা করে বলছে যে বুঝতে পারছি না, যে তো উনি না আমার আমার হাতে দিয়েছেন ফটোটা, আমি হাতে নিয়েছি, নিয়ে আমি জাস্ট টার্ন করে আমি ওদেরকে দিয়ে মাঝি হ্যাঁ উনোনে মুঝে দিয়া, কি ওরা মুখটা ঘুরিয়েছে আর কোথাও নেই, উনি আর কোথাও ছিলেন, আমি পিছন ঘুরে দেখেছি, সামনে দেখেছি, এই সাইড দেখেছি, কোথাও ছিলেন, তো ওইভাবে বাবাকে আমার পাওয়া পেয়েছিলাম। তারপর ঠাকুর ঘরে যেরকম হতো, একদিন রেয়াজ করতে বসে মেডিটেট করতে বসে আমি আমার হট করে ওনার ছবিটা আমার চোখের সামনে আসে, আই ওয়াজ লাইক ক্রাইং লাইক হেল, মানে আমি এত কাঁদছি যে আমার ছবিটা কোথায় গেল, মানে এইরকম ভাবে ভয় অনেক সময় আমার সাথে হয়ে থাকে। শুনে এই ছোট ছোট এক্সপিরিয়েন্সগুলো ভালো লাগলো, আর আমি একটা রিকোয়েস্ট করবো যে বাবার জন্য একটা গান, মহাদেবের জন্য, আমাদের সকলের প্রিয় মহাদেবের জন্য, ভোলেনাথ যে সবসময় ধ্যানে মগ্ন থাকে তার জন্য একটা গান যদি ভোলেনাথ। গাওয়ার আগে শুধু একটা কথা বলবো যে যতজন আসছেন এখানে বাবার ধামে, সবাই আশা নিয়ে আসছেন, জানি আপনারা সবাই বাবার কৃপা দৃষ্টি সবার প্রতি করবে, নিজেদের কর্মের ওপর একটু খেয়াল রাখবেন, আপনারা কর্মটা কি করছেন এটাই বলবো, সবার উপরে আছেন মহাদেব। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মহাপ্রভু হে, তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে, তুমি শক্তি, তুমি সুখে আছো।
মা সরস্বতীকে প্রার্থনা করবো এইভাবেই যেন তিনি তোমার গলায় বসে থাকেন এবং তোমার উপর আশীর্বাদ যেন থাকেন, ভোলেনাথের থাকেন, এবং মা সরস্বতীর যেন, স্বয়ং মা সরস্বতী যেন সবসময় তোমার উপর থাকে। আমার একটা খুব প্রিয় গান যেটা আমি রিকোয়েস্ট করবো লাস্ট, সেটা হচ্ছে তুই না জানে আশপাশে। উঠ যায় সর জহাঁ বহি মিলতা হ্যায় রব কা রাস্তা, মেরি কিসমত তু বদল দে রখ হিম্মত বস চল দে, মেরে সাথি মেরে কদমো কে হে নিশানা, তু না জানে আস পাস হে খুদা, তু না জানে পাস খুদা, তু না জানে আস পাস খুদা, তু না জানে আস পাস খুদা, পে ডাল তু নজর হালাতো সে হার কর কহাঁ চলা রে, লকীর কো রোড়তা মরোড়তা হে হৌসলা রে, তো ফির মেরে খাব কে রস তু আপনে জহাঁ কো ভি রঙ দে, মে চলতা হুঁ তেরে সঙ্গ মে বো শাম হি তো ক্যা জব হোগা অন্ধেরা, তব পায়েগা দর মেরা ইস দর পে ফির হোগি তেরি সুভা, তু না জানে আস পাস হে খুদা, তু না জানে আস পাস হে খুদা, তু না জানে আস পাস হে খুদা, এখানে এসে তুমি আমাদের ভক্তদের জন্য এবং ধামের জন্য তুমি গান গাইলে, অসংখ্য ধন্যবাদ। আর আমি এটাই চাইবো, ধামের আশীর্বাদ সবসময় তোমার উপর থাকুক, আর তুমি এইভাবেই ভক্তির মাধ্যমে এগিয়ে চলো এবং মানুষের পাশে থেকো, যখনই দরকার পড়বে, ঠিক আছে? বাবার আশীর্বাদ সবসময় থাকুক। এই বলে ভিডিওটা আজকে শেষ করছি, তো সাথে থাকবেন, আর এবং আপনাদের প্রার্থনা এবং আপনাদের সাপোর্টের বলেই কিন্তু উনি এগিয়ে যাবে, আবার উনি আপনারা নতুনভাবে ওনাকে আপনারা পেতে চলেছেন, তো ওনার সাথে আপনারা জুড়ে থাকবেন যেমন আমার ধামের সাথে আপনারা জুড়ে আছেন, ডে বাই ডে জুড়ে যাচ্ছেন, এটাই বলবো। আর যুক্ত হয়ে থাকুন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। বিসমিল্লাহ রহমান রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া শাবির হক মাওলানা শরীফ। বিসমিল্লাহ রহমান রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া শাবির হক শাবির হক মাওলানা শরীফ, ইয়া শাবির হক শাবির, ইয়া শাবির হক শাবির, ইয়া শাবির হক শাবির। কৃপা করো, রহম করো, করম করো, মর্দন করো, মেরে বাবা দয়া করো, ইয়া শাবির হক শাবির।
দুহাতে দাদা এক হাতে না উপরে চাদরের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ ইয়া শাব রাখছ হাক মাওলা আলী শরীফ ইয়া শাব রাখছ ইয়া শাব রাখছ ইয়া শাব রাখছ মেরে মকতুম আলী মামা জি দা কিলাল কৃপা করো রহম করো মেরে বাবা দয়া করো মেরে সরকার মেরে আকা কৃপা করো ইয়া শাব রাখছ 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 বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ ইয়া শাব রাখছ 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 ইয়া শাব রাখছ